की राजधानी लखनऊ में आप सभी का स्वागत है। तो कैमन आते तो सबाई आई एम अभिनव यू विद मी इन माय चैनल द सिटी ऑफ जॉय एट लखनऊ। तो এই ভিডিওয়ে আমি দেখাবো লখনউ ফুড এন্ড ট্যুর ব্লগ। তো বেশি কথা না বলে ভিডিওটাকে একটু মিউজিকের সঙ্গে শুরু করা যাক। চোখের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবাব শাহাবাদ আলী খান মকবরা। এই যে এটা হচ্ছে মকবরাটা, নবাব এটা বানিয়ে দিয়েছিলেন। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। মকবরাটা ভালো করে দেখে নিন। দেখতেই পাচ্ছেন আমরা এখন ব্রিটিশ রেসিডেন্সির গেট দিয়ে ঢুকছি। এই যে গেট, এই যে ব্রিটিশ রেসিডেন্সি, এটা পুরো দেখতে পাচ্ছেন আপনাদের। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা আছে সেটার দিকে এগিয়ে যাব রেসিডেন্সিটা দেখার পর। আমরা এখন ছোটাই মামার মধ্যে আছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিতরটা, তাজমহলের কপি ওখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে সামনে বড় ইমাম, এই ছোটা ইমাম বাড়া। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে চলে যাব। এটা এটা দেখছেন আপনার চোখের সামনে, এটা হচ্ছে রুমি দরওয়াজা। এখানে ফিল্মের শুটিং হয়েছিল। কোন ফিল্মে? গদর। গদর দাওয়াতে ইশকিয়া, এটার মধ্যে শুটিং হয়েছিল। এটা দেখছেন বড়া ইমাম বাড়া। আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, আগেটা ছিল ছোটা, এটা ছিল বড়া ইমাম বাড়া। এই যে ভিতরে ঢুকবো আমরা, বাইরেটা এরকম দেখ পুরোটা আর আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো। তো আমরা এখন অলরেডি বড়া ইমাম বাড়ার মধ্যে এসে গেছি, ভিতরে এসে গেছি। এই দেখতে পাচ্ছেন বড়া ইমাম বাড়া। ভিতরটা কিছুটা এরকম দেখতে, এই যে গেটটা। এই পুরোটা ঘুরতে আপনাদের মিনিমাম এক ঘন্টা মতন টাইম তো লাগবেই, অনেকটা বড় জায়গা দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে সবগুলো আমি দেখাবো যতটা পারবো, তো দেখতে থাকুন। এবার দেখুন আমরা একদম ইমামবাড়ার সামনে চলে এসেছি। এই যে এই জায়গা থেকে এটা এরম লাগছে। আর এখান থেকে দাঁড়িয়ে পুরোটা দেখা যাচ্ছে। আপনারা একবার লুকটা নিয়ে নিই টোটালটা। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা আছে সেটার দিকে এগিয়ে যাই। এই যে আমরা এখন বলবুলাইয়াতে ঢুকছি। এন্ট্রির গেট
ওখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ইমাম বাড়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি। এই যে ফুল ভুলাইয়া ভিতরটা, হ্যালো ফুল ভুলাইয়া আইয়ে বেটা ইধার আইয়ে। এখন আমরা একদম টপ ফ্লোরে এসে গেছি, একদম টপ ছাদে। ছাদ থেকে মোটামুটি পুরো লখনৌ দেখা যাচ্ছে বলা যেতে পারে। এখান থেকে আর একটা ভিউ যেটা পুরো দেখা যাচ্ছে। বিরিয়ানি
খুব লাইট খেতে, মানে দেখতে তো কোলামের মতো বিরিয়ানি মতো একদম দেখতে না, প্রচণ্ড লাইট, ভালো খেতে। মানে কলকাতার সাইডে বিরিয়ানি থেকে টোটালি ডিফারেন্ট, এখানে আলু ফালু দেখতেই পাচ্ছি কিছু নেই, জাস্ট চিকেনের পিসটা আছে। এবার কালো টিকা বরফটা খেয়ে দেখবো। বটি কাবাব, তো বটি কাবাবটা আমরা খেয়ে দেখবো। মানে তোমাদের তুলে দেখা এটা কাবাব মনে হবে না, মনে হবে যেন কোনো জুসি ডিপ্রেশন কারি টাইপের অ্যাকচুয়ালি কাবাবটা। ওটাও ভালো খেতে, অন্যরকম খেতে, মানে আমি এরকম কাবাব করে খাইনি জুসি খেতে। এমনি মোটামুটি অল ওভার খেলে খুব ভালো খেতে। তোমরা লখনউ আসলে এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারো এখানকার খাবার। দিচ্ছি এবার খাবো, খেয়ে দেখি কেমন খেতে। অনেক লাইট খেতে, মানে খুব হালকার উপর দিয়ে আপনারা এটা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। লাইট মাটনটাও প্রচণ্ড সফট, সব মিলে ভালো খেতে। তো লখনউর ভিডিও তো এখানেই শেষ হয়ে গেল, মানে আমাদের ট্যুর একদিনের ছিল লখনউ। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং আমি সব কিছুই দেখানোর চেষ্টা করেছি, ফুড, ট্যুরিস্ট ডেস্টিনেশন কিছুই বাদ দিইনি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নিচে কমেন্ট করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরপরে মনে হয় না সাবস্ক্রাইব করার কথা বলতে হবে, তবুও একবার বলছি সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। কিন্তু এরকম আরও আউট অফ ইন্ডিয়া, ইনফ্যাক্ট অল ওভার ইন্ডিয়া আর কলকাতার ফুড ব্লগস এবং ট্যুরিস্ট ডেস্টিনেশনস দেখার জন্য। টিল দেন থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস চ্যানেল। আর যারা এখন আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করোনি, কী করছো ফলো করে নাও। ইনস্টাগ্রাম আর ফেসবুকের আইডি ডেসক্রিপশানে দেওয়া আছে, তো চটপট ডেসক্রিপশানে যাও আর ফলো করে নাও। আমি আমার চ্যানেলের সমস্ত আপডেটস ওখানেই পোস্ট করে থাকি। তো টিল দেন থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস চ্যানেল।